আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। হাসান ভাই, শুভতো দর্শক দর্শক আপনার পরিচয়টা। আমার পরিচয়টা, আমার নাম হাসান, আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা গ্রাম অরণকুলা হাটের পূর্বাশে বাসা। দর্শক, আমরা সবসময় বকনা পাই, আজকে পাঁচটা বকনা দেখাবো, সর্বোচ্চ হাই কোয়ালিটি বকনা, ঠিক আছে। দুটার একটা লট রাখছি আর তিনটার একটা প্যাকেজ রাখছি, ঠিক আছে। দর্শক ভাই জাতমান দেখে নেবে, ঠিক আছে। হাসান ভাই চলুন, তাহলে দেখুন আপনি আমার দর্শকদের পর্যন্ত বকনা বাচ্চাগুলির দামটা বসানোকে বিস্তারিত জানান। চলো বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চাটা, চলুন বিস্তারিত জেনে নিই। হাসান ভাই, শুরুতে এক নম্বরের বকনা বাচ্চাটা যত্ন বসটা? এটা একটা হলস্টাইন ফিজিয়ান, এটা এডিএল সিমেন্সের বাচ্চা, হলস্টাইন ফিজিয়ান, খুবই কোয়ালিটিফুল। মাথাটা দেখেন একবারে ছোট, খাওয়া দাওয়া সুস্থ সবল আছে। মাথাটাকে একবারে ছোট, কানটা একবারে ছোট দেখেন, এর গঠন প্রণালীটা দেখেন, মাজাটা একবার ডাবল বডির বাচ্চা একটা, খুব ভালো গ্রোথ আছে। হ্যাঁ, খুব ভালো একটা গ্রোথের বাচ্চা। এবং পা হাত পাগুলো দেখেন অনেক মোটা মোটা, ঠিক আছে। ভালোভাবে ঘুরে দেখি আপনারাও, হ্যাঁ দেখবেন বুঝবেন। মাজাটা দেখেন অনেক ভারী মাজা কল একটা, ভাই পলন পলনটা দেখুন। হ্যাঁ দেখাই দেন দর্শক, বারে নিপুলটা দেখাই দেন, অনেক সুন্দর নিপুল আসছে, নিপুলটা একটা ঠিক আছে। হ্যাঁ অনেক সুন্দর করে নিপুল, ভাই 8 মাস প্লাস হয়েছে বাচ্চাটা। হ্যাঁ এখানে 1 আর 2 দুটাই একসাথে দাম বলে দেবো, সিঙ্গেল এটা 68,000 টাকা দাম পড়বে। এক নম্বর বকনা বাচ্চাটার দাম শুনুন, 68,000। জি চলুন আমরা 2 নম্বর বকনা বাচ্চাটা দেখি। বন্ধুরা তারপরে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চাটা, এটারও খাওয়া দাওয়া ঠিক আছে। হাসান ভাই 2 নম্বরের বকনা বাচ্চাটা যত্ন করুন। এটা একটা হলস্টাইন ফিজিয়ান বাচ্চা, খুবই কোয়ালিটি, খাওয়া দাওয়া দেখেন অনেক সুস্থ সবল বাচ্চা। জিব্বাটি বা সব সাদা, কানগুলা ছোট আছে, গলা দেখেন কোনো রকম কম্বল নাই, চামচুচ অনেক ক্লোজ ভাই, গলাটা সরু আছে। এরও মাজাটা দেখেন ডাবল বডির বাচ্চা, ঠিক আছে। খোরগুলো সব স্ট্রেট একবারে সাদা খোর, মাজাটা অনেক ভারী মাজা আসছে। ওলান পালানটা দর্শক ঘরে দেখা দেন, নিপুলটা কত সুন্দর নিপুল আসছে, চারটে আছে। হ্যাঁ অনেক সুন্দর নিপুল দেখছেন, জায়গা কত নিপুল, অনেক জায়গা। হাসান ভাই 2 নম্বরে বসা বাচ্চাটা বসতে কেমন হচ্ছে? এটাও 8 মাস প্লাস ভাই, 2 নম্বরে বাচ্চাটা 8 মাস প্লাস হবে। জি আর 2 নম্বরে বসা বাচ্চাটা সিঙ্গেল দামটা কেমন রাখছেন? এটা সিঙ্গেল দাম থাকবে ভাই 68,000 টাকায়। বন্ধুরা 2 নম্বর হলস্টাইন ফিজিয়ান বসা বাচ্চাটার দাম শুনুন, 68,000। হাসান ভাই এখানে 1 নম্বর আর 2 নম্বর দুটা বকনা বাচ্চার সঙ্গে দামটা বলেছেন, আর একসঙ্গে যদি নেয় তাহলে দামটা কেমন রাখছেন? ভাই একসঙ্গে নিলে একটা বিশেষ অফার থাকবে দর্শক ভাই, 1 আর 2 যদি একসাথে জোড়ায় নেয় 1,32,000 টাকা ফিক্সড দাম থাকবে ভাই। বন্ধুরা শুনুন 1 নম্বর আর 2 নম্বর দুটা একসঙ্গে, হ্যাঁ সিঙ্গেলে নিলে 68,000 টাকা পিস, জোড়ায় নিলে 1,32,000 টাকা একবার ফিক্সড দাম। 1 নম্বর আর 2 নম্বর ফিক্সড 1,32,000। জি ভাই। বন্ধুরা তারপরে দেখছেন 3 নম্বর বকনা বাচ্চাটা, সেটারও খাওয়া দাওয়া ঠিক আছে। এটা একটা এশিয়া বিজের একটা হলস্টাইন ফিজিয়ান, মাথাটা দেখেন আর গলাটা দেখেন একবারে চিকন গলা ভাই। হ্যাঁ আর মাথাটা দেখেন ঠোঁট ঠোঁট গুলা গোলাপি, ঠিক আছে। কানটা একবারে ছোট, 4 আঙ্গুল কান হবে ভাই, খুবই কোয়ালিটি ফুল। এর চামড়াটা এত লুজ, ঠিক আছে, রসুনের চোচার মতন একবার পাতলা। পাত পাগুলা দেখেন অনেক লম্বা চড়া, ঠিক আছে। এখানে 3টা গরু আছে ভাই, 3টারই 10 মাস বয়স আছে। তিনটা বকনা দেখাবো, 3টারই 10 মাস করে বয়স আছে, 3টা লট রাখছে আমি সীমিত দামে। তাহলে 3 নম্বরের বকনা বাচ্চাটা আলাদা হয়ে কেউ নিতে চাইলে? এখানে ভাই লটে রাখছে 3টা, আপনার পার পিস 85,000 টাকা দাম পড়বে ভাই। আলাদাভাবে দাম দর করে নিতে হবে? হ্যাঁ আলাদাভাবে দাম দর করে নিতে হবে। বন্ধুরা শুনলেন 3, 4, 5 একসঙ্গে লট ধরে দিলে প্রতিটি বকনা লটের দাম আসবে 85,000। হ্যাঁ 10 মাস বয়সের বকনা, খুবই কোয়ালিটি ফুল, জাতমান দেখে নেবে দাম দর করে নিতে হবে অবশ্যই ভাই। দেখলেন 3 নম্বর বকনা বাচ্চা। হ্যাঁ বন্ধুরা তারপরে দেখছেন 4 নম্বর বকনা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিক আছে। সুন্দর একটা বাচ্চা দেখছি, চন্দ্রিশ যায়নি। হাসান ভাই 4 নম্বরের বকনা বাচ্চাটা যত্ন করছেন? এটা ভাই একটা হলস্টাইন ফিজিয়ান, একটা এডিএল সিমেন্সের বাচ্চা। বাচ্চাটা দেখেন কতটা মাথাটা ছোট, ঠিক আছে,
অনেক সুন্দর একটা মাথা আসে, শিংগুলো হবে সব সাদা শিং, সব গোলাপি, ঠিক আছে। আর খুব রুচি খাওয়ার রুচি ভাই, সুন্দর আছে, হ্যাঁ অনেক সুন্দর, ভারী মাজার একটা গরু ভাই, অনেক বিগ বডি হবে। তাহলে চার নম্বরের বক্তা বাচ্চাটার বয়সটা 10 মাস হবে, 10 মাস হবে ভাই, খুবই কোয়ালিটির গলাটা দেখেন, এরকম গলার হাঁস গলার গরুগুলো খুব কম মিলে, বুঝতে পারছেন, বাংলাদেশ ওয়েদারে এরকম গলা চিকন মাথা ছোট গরু খুবই কম মেলে। বন্ধুরা আপনারা আগে শুনেছেন 3, 4, 5 একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্সার লটের দাম আসবে 85,000 টাকা, আলাদাভাবে নিতে হবে, সেক্ষেত্রে দাম দর করে নিতে হবে, দামের ভিন্ন থাকবে। দেখলেন এটা 4 নম্বর বক্সা বাচ্চা। বন্ধুরা তারপরে দেখছেন 5 নম্বর বক্সা বাচ্চাটা, এটারও খাওয়া দাওয়া ঠিক আছে, আর সুন্দর একটা বাচ্চা দেখছেন এটাও। 5 নম্বরের বাচ্চাটা যখন বসতে ভাই, ভাই এডিএলের একটা বাচ্চা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল বাচ্চা ভাই, এই মাথাটা দেখেন দর্শক ভাইরে কত সুন্দর মাথা, ঠিক আছে, গলা টলা গুলো একবার চিকন, আর চামড়া কি বলবো অনেক লুজ ভাই, বুঝতে পারছেন, মানে এই জিনিসগুলো দর্শক ভাই দেখে দেবে, এর উপর আর ভাই হলস্টাইন ফ্রিজিয়ানের ভালো পার্সেন্টেজের বাচ্চা হয় না, ঠিক আছে, খুবই কোয়ালিটি ফুল, আর মাজার টাজার দেখেন একটা ডাবল বডির বাচ্চা, ঠিক আছে, হ্যাঁ দেখা যান দর্শক ভাইরে, দেখছেন নিপুলগুলো কত সুন্দর, অনেক সুন্দর নিপুল ভাই, হ্যাঁ অনেক সুন্দর, সাদনা গরু অনেক সাদনা, বন্ধুরা দেখছেন 5 নম্বর বস্তা বাচ্চাটা, আর এটার বস্তা 10 মাস সবাই শুনেছেন, খুবই কোয়ালিটি ফুল ভাই, এর উপর জাত মানের গরু হয় না ভাই, হলস্টাইন ফ্রিজিয়ানের, ঠিক আছে দর্শক ভাই দেখবে আসলে। তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন 3, 4, 5 এই বকনা বাচ্চাগুলো যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বকনা লটের দাম আসবে 85,000 করে, সিঙ্গালে নিলে ভাই দাম দরের ভিন্নতা আছে, দর্শক ভাই ফোন দিয়ে কথা বলে নিন, তবে আলাদা হবে। দেখলেন এটা 5 নম্বর বকনা বাচ্চা হরিশ। বন্ধুরা এখানে আপনারা 3, 4, 5 এই বকনা বাচ্চাগুলি দেখেছেন, আর শুনেছেন 3, 4, 5 যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বকনা লটের দাম আসবে 85,000 করে, আলাদাভাবে নিতে হবে, সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে এবং দাম দর করে নিতে হবে। হাসান ভাই সুন্দর সুন্দর বক্তা বাচ্চা দেখালেন, তো দর্শকদের সাথে যদি কিছু বলতেন, দর্শক বলি আসলে জাতমান দেখে দর্শক ভাই নিতে হবে, ঠিক আছে, যে 5টা গরু দেখালাম দর্শক ভাই দেখুক, আরও 10টা প্রোগ্রামের সাথে মিল করবে যে হাসান ভাইয়ের কথা কাছে মিল আছে কিনা, ঠিক আছে, অনেকে দেখে যে হুটহাট করে 10টা গরু কিনলে চললাই, মানে গরু চিনে না, যা দেখে যে মনে করেন ওই দেশাল গরু কিনলে যা বাদিত হয়েছে, তো অনলাইনে দেশাল গরু কিনলে লাভ নাই, আপনি ওই দেশাল গরু এলাকার থেকে কিনবেন, এটা পাবনা আপনি যেখান থেকে অনলাইনে ভালো গরু কিনতে হবে, আপনার জাতমান দেখে কিনবেন, ঠিক আছে, একটা গরুর একই খাওয়ার খায় 20 লিটার দুধ হয়, আবার একই খাওয়ার খায় ভাই 5 লিটার দুধ হয়, একটু জাতমান দেখে কিনবেন, হ্যাঁ 2 টাকা বেশি লাগুক, আপনার একটু জাতমান দেখে কিনবেন, আমি মনে করি ভালো হবে ভাই। আর দর্শকদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে? ক্যাশ অন ডেলিভারি থাকবে আমার দর্শক ভাইদের জন্য, হ্যাঁ যে কোনো সময় আসতে পারে এসে দেখে নেবে, আর যারা আসতে পারবে না তারা ক্যাশ অন ডেলিভারি আমি নিজ দায়িত্বে পৌঁছাই দেবো। আচ্ছা, তো বন্ধুরা আপনারা যেখান থেকে নেবেন সরাসরি এসে দেখে শুনে নেবেন, আর আসতে না পারলে সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দিতে হবে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।